নিয়ে হয় না। আবার আবার নেকে আসে, অসুন্দর হয়, পরে মানা করে দেয় নাকের বদলের জন্য। অনেক অনেক কথা বলে, আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় না। তো এই সমস্যা থেকে আমি বলি, আমার আল্লাহ দিছে। আমার আসসালামু আলাইকুম, আমার নাম নকুল। আমার সমস্যা হচ্ছে নাকে, তাই প্রবলেম হয় অনেক অনেক, নানা রকম কথা বলে। কেউ ভ্যাং যায়, কেউ আমার মস্কারা করে, মেয়ে বিয়ে হয় না, এমন অনেক নানা কথা বলে। তাই আমার নাকের সমস্যা, আমার আমার বিয়ে হয় না। আবার আমার নেকে আসে, অসুন্দর হয়, পরে মানা করে দেয় নাকের প্রবলেমের জন্য। অনেক অনেক কথা বলে, আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় না। তো এই সমস্যা থেকে আমি বলি, আমার আল্লাহ দিছে। আমার ইয়ে আছে, সবই আল্লাহ ইচ্ছে, আল্লাহ দিছে, আল্লাহ এক সময় বিয়ে করতে পারবে, সমাধান করতে পারবে। আমার বাবা গরিব, আমার মা গরিব, আমার আত্মীয় স্বজন সবাই গরিব। তাই জন্য আমাদের আমার জীবন অবশ্যই করা হয়েছে, তাই টাকার জন্য অবশ্যই করতে পারতেছি না, অনেক প্রবলেম হইতেছে। ডাক্তার কি বলেছে যে অপারেশনটা করলে কি আপনি ভালো হয়ে যাবেন? হ্যাঁ, আমি ভালো হয়ে যাব, মানে সুস্থ হয়ে যাবেন, আপনার নাকের সমস্যাটা যদি দূর হয়ে যায়। তো এটা করতে পারছেন না কেন? সব বান্ধবীদের বিয়ে হচ্ছে, বন্ধু বান্ধবদের বিয়ে হচ্ছে, আপনার ছোট যারা বয়স তাদেরও বিয়ে হয়েছে, আপনার কি কারণে হয় না? আপনাকে দেখে কি দেখতে কি খারাপ দেখায়? না, আমার নাকের সমস্যা, কথা বাজে, তাই জন্য এটাই সমস্যা। হ্যাঁ, আর কোনো সমস্যা না, আমি সব পাস করতে পারি, সব কিছু করতে পারি। পড়াশোনা কতটুকু? আর পড়াশোনা 10 পর্যন্ত। 10 পর্যন্ত? হ্যাঁ। মেট্রিক পাস করেছেন আপনি? না, ওই নাই, মানে মেট্রিকে মানে উচ্চারণ পরীক্ষা দেন নাই? না। আচ্ছা, তো কোরআন শরীফ পড়তে পারেন কিনা? হ্যাঁ পারি। কোরআন শরীফও পড়তে পারেন? মাশাআল্লাহ। তো যদি আপনাকে কোনো প্রবাসী হোক, দেশের মানুষ হোক, যে কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে, আপনার এই অপারেশনটা করে যদি আপনাকে কেউ বিয়ে করে, তাহলে কোনো আপত্তি আছে আপনার? না, মানে অপারেশন করলে তো সুস্থ হয়ে যাবে। হ্যাঁ। আপনারা কি ডাক্তার দেখিয়েছিলেন কিনা? এখন বড় হওয়ার পর আর দেখান নাই? না। কেন দেখান নাই? টাকা ছিল না, বাবা অনেক ছিল, তাই বাবা এখনো করে যাই আমাদের জন্য, তাই এই কারণে আপনার মানি অর্ডার চিকিৎসাটা করতে পারেন নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমাদের প্রতিবেদনটি যারা এই মুহূর্তে দেখছেন এবং এই লাইভে এসে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে এই বোনটির ভিডিওটি আপনারা অন্তত একটু লাইক দিবেন, শেয়ার দিবেন এবং ফলো দিবেন। কারণ আপনারা হয়তো সবাই সহযোগিতা করতে পারবেন না, আপনারা পাশেও দাঁড়াতে পারবেন না, আপনার একটি শেয়ার বা আপনার একটি লাইকে কিন্তু এই বোনের ভিডিওটি অনেক দূরে চলে যেতে পারে বা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। অন্তত সত্যিকারের যে মানুষটির জন্য মানে যে ওয়েট করছে, এখন পর্যন্ত তার বিয়েটি হচ্ছে না, উপরে আল্লাহ যদি চান তাহলে আর কি না হতে পারে। আমরা চেষ্টা করছি অন্তত যে এই বোনটির অপারেশনটা যদি হয়ে যায় বা তার চিকিৎসাটা যদি হয়ে যায় বা তাকে যদি বিয়ে করে কেউ দায়িত্বটাও নিতে চান, তাতে কোনো আপত্তি নেই, আমরা শুনবো তার জীবনের গল্পগুলো। চলুন দর্শক, আমরা কথা বলি এবং পাশাপাশি আমাদের এই ভিডিওতে মানে ডেসক্রিপশনে তাদের নাম্বারটি থাকবে, সেই নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। দর্শক, চলুন আমরা কথা বলবো নূপুরের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন নূপুর? ভালো আছেন নূপুর? আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কেন বিয়ে হচ্ছে না? এই নাকে প্রবলেমের জন্য, কথা বাজে, তাই। কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন? হ্যাঁ। তো এক বোন যার মানে বাবা মায়ের কষ্ট হলো সবচেয়ে বেশি, যে মেয়ে একটাকে বিয়ে দিবে, কোথায় দিবে, কি করবে, একটু ভালো জায়গায় দেওয়ারই চেষ্টা করে। চার চার পাঁচটা মেয়ে আছে, যে তাড়াতাড়ি একটা করে কমা নাকি? তো আপনার মানে হলো চিন্তা ভাবনা কি, আপনার মা বাবা কি, যে আপনার নাকের সমস্যা, যে কোনো ছেলে আসবে যাকে যে পরিবার থেকে আসুক তাড়াতাড়ি বিয়ে দিতে পারলেই বাঁচি, এমন কিছু করে নাকি? না, ভালো ছেলে পারলে দিবে, একটা মেয়ে, দশটা কো মেয়ে, একটা মেয়ে। যে নাকি সমস্যা, সবাই তো বিয়ে এসে ভেঙে যায়, তাহলে মানে অন্তত যে কোনো ছেলের কাছে বিয়ে দিয়ে অন্তত বিপদ থেকে বাঁচি আমরা, এমন কিছু করে না তো মা? সেটাই করে না? তো আমাদেরকে একটু বলবেন যে ছোটবেলা থেকে আপনাদের পরিবারের কি অবস্থানটা, যে আপনি যখন জন্ম হয়েছেন বুঝ হয়েছেন তখন আপনাদের আর্থিক অবস্থানটা কেমন? আমার আর্থিক অবস্থান ভালো না, তাই বাবা কি করে আপনার? আব্বু ব্যবসা করে।
আবু ব্যবসা করে কিসের ব্যবসা করে কাঁচামালের ব্যবসা করে আর মা কি করে পড়াশোনা করেছেন কতটুকু আপনি তিন পর্যন্ত এখন পড়াশোনা করেন না পরীক্ষা কি দেন নাই মেট্রিক পরীক্ষা দেন নাই টাকার জন্য পরীক্ষাও দিতে পারেন নাই তো আমাদের প্রতিবেদনের মাধ্যমে যদি আপনার সহযোগিতাটা পান তাহলে পরীক্ষাটা দিবেন কিনা আচ্ছা কোরআন শরীফ পড়তে পারেন ভয় কিসের আপনার আপনি দেখতে তত মানে মাশাআল্লাহ অনেক সুন্দর নাকি তো একটু সমস্যা যদি দুইটা পা না থাকে দুইটা হাত না থাকে তো তাদের তো বিয়ে হচ্ছে তাহলে এই বিশ্বাস আছে আমরা দেখলাম আপনি ঘরে বসে বসে কান্না করেন যে বান্ধবীর বিয়ে হয়ে গেছে আমার হয় না আমার ছোট বান্ধবী আমার ফ্রেন্ড এর অনেক বয়স কম তার বিয়ে হয়ে গেছে মা আমাকে কেউ তার মানে আপনার এই বিশ্বাসটুকু আছে যে মানে এলো দুদিন আগে পরে আপনার ভালো একটা জায়গায় বিয়ে হবে হবে সত্যি হবে যদি কোনো প্রবাসী আপনাকে বিয়ে করতে চায় আপত্তি নাই তো কেমন ছেলে পছন্দ আপনার ভালো তো কেমন লম্বা হতে হবে নায়কের মতন কিনা দেখতে কেমন সুন্দর হতে হবে কিনা নাকি টাকা পয়সা ওয়ালা হতে হবে নাকি দিন এনে দিন খায় তার মানে হলো আপনার কথা হলো যে সব দিকে মানে এক কথা প্রথম নামাজটার কথাই বললেন যে নামাজি হতে হবে আপনি নামাজ পড়েন সত্যি আচ্ছা আমরা আসলে ভিডিওটি ছাড়ার পরে আপনি হয়তো ছাড়া পাবেন অনেকে আপনাদের কাছে ফোন করবে তো সত্যিকারীর মনে করেন 10 জনের সাথে কথা বলতে চান নাকি একজন ব্যক্তিকে আপনাদের দায়িত্বটা দিতে চান একজনকে নাকি 10 জনের কাছ থেকে কথা বলে 10 জনের কাছ থেকে টাকা নেবেন একজন অনেকে তো মানে নিলে একজনের সাথে কথা বললাম কিভাবে কেমন হলো কি বুঝতে পারলাম না আরেকজনের সাথে কথা বললে হয়তো বুঝতে একজনের সাথে তাহলে তো আপনার যখন এই যে বান্ধবী যারা আপনাকে মানে লো বিয়ের দাওয়াত টাওয়াত দিত কিনা যাদের বিয়ে হইতো আপনাকে বিয়ের দাওয়াতে যখন আপনি যাইতেন তো আপনার তখন কেমন লাগতো যখন বিয়ের পিড়িতে বা বিয়ের মানে সাজে তারা বসে কবুল বলছে বা ওই গায়ে হলুদ দিচ্ছে তখন আপনার নিজের কাছে কেমন লাগতো ওই ওই মুহূর্তটা মনের কষ্ট মনে রাখেন এবার আমাদের প্রতিবেদনের মাধ্যমে তো আপনার বিয়ে হয়ে যেতে পারে সবই আল্লাহর ইচ্ছা কষ্ট হয় না যে আল্লাহ আমাকে নাকটারে এত সমস্যা দিল আর সবার বিয়ে হয় আমার হয় না আল্লাহর প্রতি কষ্ট লাগে আল্লাহর প্রতি কি কোনো কষ্ট লাগে আল্লাহর প্রতি কষ্ট লাগে না দর্শক আমরা মানে নূপুরের কাছ থেকে তার জীবনের কষ্টের কথাগুলো তুলে তুললাম এবং আমরা পাশাপাশি তার মাকে আমরা একটু এর পরবর্তীতে প্রতিবেদনটাতে সামনে নিয়ে আসবো কারণ হলো সত্যিকারের যে নূপুর যে কথাটি বলেছে কতটুকু সত্য সেজন্য আমরা গার্ডিয়ানকে সাথে ছাড়া এর পরবর্তীতে ভিডিওটি করতে চাই না আমরা তার গার্ডিয়ানকে সাথে নিয়ে যে ভিডিওটি তৈরি করব সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সত্যি নূপুর কাকে বিয়ে করতে চাই কেমন ছেলেকে পছন্দ আমরা নূপুরের মায়ের নাম্বারটা দিতে পারবো কিনা বা নূপুরের নাম্বার যে কোনো একজন ব্যক্তিকে যাকে একজনকে দেওয়ার পর যদি বিয়েটা চূড়ান্ত হয় তারপরে আমরা আর পরবর্তীতে ভিডিওটাতে আপনারা দেখাবো যে মানে নূপুরের বিয়েটি হয়ে গেছে আর যদি না হয় তারপর অন্য তাদের পরিবারের দুই পরিবারের কথাবার্তা সম্পূর্ণ না হলে আমরা পরবর্তীতে আরেকজন ব্যক্তিকে নাম্বার দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা নূপুরের কাছে জিজ্ঞেস করি নূপুর আপনি ভিডিওতে নাম্বারটি দিতে চান নাকি আমাদের কাছে যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তি নাম্বার চায় ভালো মানুষ তাকে নাম্বারটি দিব কাকে দিব একজনকে আপনার নাম্বারটি চাইলে দিতে পারবো ধন্যবাদ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমরা নূপুরের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে নূপুরের নাকি সমস্যা এই সমস্যাটির জন্যই তার বিয়েটি হচ্ছে না আর এই কষ্ট থেকে সে নিজেকে নিজে দুঃখী মনে করে কষ্ট মনে করে তবু আল্লাহর কাছে বিশ্বাস ছাড়েন না যে দুদিন আগে আর পরে আমার বিয়ে হবে
সৃষ্টি যখন করেছেন আমার জন্য এমন একজনকে ব্যক্তি দিয়ে পাঠাবেন, হয়তো দুদিন আগে পরে, সেটা হয়তো আমিই খুশি হব। হয়তো স্বাভাবিক সময়ের জন্য আমি হয়তো কষ্ট পাচ্ছি, সেই কষ্ট কষ্ট না, কারণ অনেকের পা নেই, হাত নেই, চোখ নেই, তারা তো চলতেছে, তারাও তো বিয়ে করছে, তারাও তো স্বামী পাচ্ছে, তা আমি কেন পাবো না? এটাই হলো তার নূপুরের শেষ কথা। দর্শক, আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে সত্যিকারের অর্থে যদি কেউ না কেউ দায়িত্ব নিতে চান, আর বোনটির সবচেয়ে কষ্ট যে কষ্টের জন্য অনেকে অনেক ব্যঙ্গ করে কথা বলেন, যাতে যে ব্যক্তি বিয়ে করবেন, আমাদের রিকোয়েস্ট থাকলো যদি অপারেশনটি করেন, হয়তো ক্ষুদ্র একটি অপারেশন, সে অপারেশনে নূপুর ভালো হয়ে যাবে, স্বাভাবিকভাবে কথাবার্তাগুলো বলতে পারবে। তাতে নূপুরকে যারা ব্যঙ্গ করে কথা বলতো, মানে এই সৃষ্টির মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে একটু নিন্দা করে, সেটা কিন্তু খুবই খারাপ। আমরা এই নিন্দা থেকে অন্তত বোনটি মুক্তি পেতে পারে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।